ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী বড়মাকে লেখা শ্রী শ্রী ঠাকুরের চিঠি আমরা জেনে নেব, খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও শেয়ার করতে পারেন। এবারে বিস্তারিত শ্রী শ্রী বড়মাকে লেখা শ্রী শ্রী ঠাকুরের চিঠি। কল্যাণী আসু, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কতদূর সুখী হইলাম তাহা আর এই সামান্য পত্রে কি জানাইব। আশা করি এইরূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না। সংসারে সকলেই নূতন, মনে করে দেখো কাল তুমি কেমন ছিলে আজ আবার কেমন হইয়াছ। আমি কাল বা কেমন ছিলাম আজ আবার কেমন হইয়াছি। আমাদের বাল্য কৈশোর কোথা দিয়া চলিয়া গিয়াছে আমরা কিছুই ঠিক পাই নাই। সংসারে বাহিরের সকলেই নিত্য নূতন, সকলেই পরিবর্তনশীল। আজ যাহা দেখিতেছ কাল আর তাহা দেখিবে না। রূপ যৌবন অর্থ সম্পত্তি আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না বা দেখো না, আজ যাহা বলিবে বা দেখিবে কাল আর তাহা বলিবে না বা দেখিবে না। সংসার চির নূতন বা চির পরিবর্তনশীল। তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই? পরিবর্তন নাই আত্মার। তুমি আমি যখন গর্ভে ছিলাম প্রাণ বা আত্মা তখন যেমন ছিল আজও তেমনি আছে। এই আত্মাই এ সংসারে প্রধান কর্মী। এই আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে বা চিরকালেই ঘটিবে। এই আত্মার মিলনেই বিবাহ বিচ্ছেদেই বিরহ। চিরপরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায় তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে। এবং সেই ভালোবাসার সহিতেই ধর্ম অর্থ কাম মুখ্য নিরবচ্ছিন্নভাবে বিরাজমান থাকে। সে ভালোবাসায় কামের ঘৃণিত্ব লালসা নাই, সে ভালোবাসায় ক্রুদ্ধের করাল মূর্তি নাই, সে ভালোবাসা লোভ শূন্য, সে ভালোবাসা মুহের ফাঁদে জীবনকে জড়ায় না, সে ভালোবাসায় নিম্ন আকর্ষণকারী মায়া নাই, সে ভালোবাসে কেবল ভালোবাসা, নিরবচ্ছিন্ন ভালোবাসা। সে ভালোবাসায় বিশ্ব বিকশিত হয়, সে ভালোবাসায় বিরহ নাই, ভেদ নাই, সে ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায়। দেবতাগণের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না। যদি ভালোবাসিতে হয় তবে ঐরূপ ভালোবাসাই উচিত। তুমি সাধবী সতী স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব, বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। তবে আজ যাই আমার কয়েকটি কথা। এক, নিজে স্বার্থশূন্য হইয়া পর উপকারে যত্নবতী হইয, পর উপকার তুল্য আর জগতে কি আছে। দুই, মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য। জানি তুমি মিথ্যা বলো না তবুও মানা করিলাম। তিন, গুরুজনকে প্রাণপণে সেবা শুশ্রূষা করিও। চার, কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না। পাঁচ, রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই, প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে। ৬, মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতী হইও। ৭, কর্তব্য প্রাণপণে পালন করিবে। ৮, চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে। ৯, নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাতে ভালো থাকে তাহা করিও। ১০, অকুলে পড়িলে দীনহীন জনে নুয়াইয় শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। বাবা ও মাতা ঠাকুরানির শরীর কেমন আছে লিখিও, তাহাদের সেবা শুশ্রূষায় যত্নবতী হইও। আমি একরকম আছি, তুমি কেমন আছো, তবে আমি যাই। ক্ষমাশীলা হইতে বিশেষ যত্নবতী হইও, ক্ষমাশীলা সংসারে সুখিনী হয়। তোমার শ্রী। এই ছিল
श्री श्री बड़मा के लेखा श्री श्री ठाकुर चिठी अपनारा शेयर करते पारें। जय गुरु।